ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মালদা রেশম শিল্পে করোনা কাটা, কমেছে চাহিদা, কাঁচামালের দাম কমছে হুহু করে, উৎসবের আগে মাথায় হাত শিল্পীদের। বিগত বছরগুলো এই সময়টা রেশম শিল্পীদের ঠোঁটের কোণে হাসি লেগে থাকতো। পূজোর কয়েক মাস আগে থেকেই ব্যাপক চাহিদা বাড়ত রেশম গুটির। রাত দিন এক করে চলতো গুটি সংগ্রহ, তা সঠিক পদ্ধতিতে রফতানি প্রস্তুতি। উৎসবের আগে হাতে চলে আসতো টাকা, কিন্তু করোনা আবহে এবছর সবকিছু ওলট পালট। মারণ ভাইরাসের ধাক্কা রেশম শিল্পেও, ব্যাপক ক্ষতির মুখে মালদা রেশম চাষীরা। এখন তাঁদের কপালে শুধুই দুশ্চিন্তার কালো মেঘ। খুব খারাপ পরিস্থিতি, যা পরিস্থিতি চলছে আমরা আর বাঁচতে পারবো না। বিক্রি নাই, এখন রাস্তায় এখন পারমিশন নিচ্ছে, কিন্তু পারমিশনও দিচ্ছে, কিন্তু রাস্তায় যেতে অসুবিধা। কালিয়াচকে রেশমের চাহিদা দেশ জুড়ে, কিন্তু করোনার আবহে দীর্ঘদিন লকডাউনের জেরে পরিবহন সমস্যায় তা রফতানি করা যায়নি, ফলে হু হু করে চাহিদা কমেছে রেশমের কাঁচামালের। সেই সঙ্গে পাল্লা দিয়ে কমেছে দামও। কৃষকদের দাবি, আগে 40 কেজি গুটি বিক্রি করে যেখানে 12-15 হাজার টাকা হাতে আসতো, এখন সেখানে দাম উঠছে মাত্র 4-5 হাজার টাকা। নির্দিষ্ট রেট দিচ্ছে না, যেখানে আমরা এর আগের বন্ধে বিক্রি করেছিলাম 14-15 হাজার টাকায় কুয়া, এখন বিক্রি করতে হচ্ছে 4-5 হাজার টাকায় কুয়া। চাষীদের দুরবস্থার কথা স্বীকার করে নিয়েছেন মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ। এই মুহূর্তে চাষীদের যা পরিস্থিতি, সেটাতে কিন্তু ওদের মানে আত্মহত্যা করা ছাড়া উপায় নাই। কেন, অনেকজন মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছে, অনেকজন ব্যাংক থেকে ঋণ নিয়েছে, কৃষি ঋণ নিয়েছে। আমরা চাইবো প্রশাসন যেন এই ব্যাপারটা দেখে। এই প্রসঙ্গে মালদার জেলা শাসক জানিয়েছেন, রেশম শিল্পীদের পাশে দাঁড়াবে সরকার, এই নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। করুণাময় সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।